অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শরতের এই রৌদ্রোজ্জ্বল সকালে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি কৃষ্টির সাথে জড়িত তোমাদের বাংলা বইয়ের বাংলা নববর্ষ প্রবন্ধ দিন। আমরা আজকে কি আলোচনা করব? বাংলা নববর্ষ এই প্রবন্ধটি আলোচনা করব। বাংলা নববর্ষ এদেশের সব ধর্ম গুচ্ছ সম্প্রদায়ের এক সর্বজনীন উৎসব। এই নববর্ষ প্রবন্ধটি লিখেছেন কে? শামসুজ্জামান খান লিখেছেন। কে বাংলা নববর্ষ? শামসুজ্জামান খান। তাহলে শুরু করছি লেখক পরিচিতি দিয়ে। শামসুজ্জামান খান ১৯৪০ সালে ২৯শে ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগড়া থানার চারি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন একাধারে অধ্যাপক, লোকসংস্কৃতি পল্লী সাহিত্যের গবেষক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। তার উল্লেখযোগ্য কর্মগুলো হচ্ছে বাংলাদেশের লোকজ সংস্কৃতির গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহ সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা। ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। কত সালে? ২০০৯ সালে বাংলাদেশ সরকার কি করেন? একুশে পদকে ভূষিত করেন। তিনি ১৯৬৩ সালে এবং ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৪ সালে তিনি বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৯ সালে ২৪শে মে বাংলা একাডেমির মহাপরিচালক হন। ২০০৯ সালে ২৪শে মে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হন। এরপর তাকে ১ অক্টোবর ২০১৮ সালে তিনি কুষ্টিয়ার বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক পদে নিযুক্ত নিয়োগ পান। তার বিখ্যাত গ্রন্থগুলো হল করণ্য গ্রন্থ হচ্ছে নানা প্রসঙ্গ, বড় সঙ্গীত, মাটি থেকে মহিরূপ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও পদকথা, মুক্তিযুদ্ধ, মুক্ত বুদ্ধি, ফোকলোর চর্চা ইত্যাদি। রম্যরচনা করেছেন তিনি ঢাকায় রম্যরসিকতা, গ্রাম বাংলার রঙ্গবরসিকতা ইত্যাদি। আর তার শিশু সাহিত্যের মধ্যে রয়েছে দুনিয়া মাতানো বিশ্বকাপ, লুবি ব্রাহ্মণ ও তেনালির রাম, ছোটদের অভিযান, অভিযান যৌথ। তিনি কর্মজগতে স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক পুরস্কার, কালোশাহ পুরস্কার, দীনেশ চন্দ্র সেন পুরস্কার, ফোকলোর পুরস্কার, বাংলা একাডেমি একুশে পদক পুরস্কার ইত্যাদি পুরস্কারে তিনি ভূষিত হন। তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি লেখক পরিচিতি। এখন আমরা দেখব এই যে প্রবন্ধটি পাঠ করব, এই প্রবন্ধটি পাঠের কি উদ্দেশ্য রয়েছে বা এই প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য আমরা এখন আলোচনা করব। এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালি জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎস সম্পর্কে সম্যক ধারণা পাবে। এছাড়া তারা পাহাড়িদের বর্ষবরণ উৎস সম্পর্কেও জানবে। একটি সংস্কৃতির আয়োজন কিভাবে বাঙালির রাজনৈতিক ঘটনাকে প্রভাবিত করছে শিক্ষার্থীরা তাও অবগত হবে। এখন দেখো পাঠ পরিচিতি। বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব।
আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে তার পেছনে রয়েছে নববর্ষের প্রেরণা ও সক্রিয় ছিল, কারণ পাকিস্তানিরা বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এই প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনের ইতিকথা মিশে আছে। আজও নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নববর্ষ উৎসব বাঙালির প্রাণের উৎসব উৎসবে পরিণত হয়েছে। বাংলার সঙ্গে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা শুরু করে। পরে জমিদার এবং নবাবেরা নববর্ষের পূর্ণ আগম অনুষ্ঠান আয়োজন করতে নববর্ষে হাল কথা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমালার লোকমেলার আয়োজন করে। সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। বাঙালি গৃহিণীরাও আমানি সহ নানা ব্রত অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটিকে উদযাপন করে থাকে। পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠীও বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মতো করে তারা নববর্ষ উদযাপন করে। সূচনার পর থেকে এই নববর্ষ পালনে নানা মাত্রা সংযোজিত হয়েছে। তবে এই উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের বিশেষ গুরুত্ব দিয়ে পালন করায় সেই আয়োজন দেশময় ছড়িয়ে পড়ে। ভাষা আন্দোলনের পর থেকে আমরা নববর্ষ উৎসব ব্যাপকভাবে পালন আরম্ভ করি এবং এই উৎসব বাঙালির জীবনের এক গৌরবময় অধ্যায়ে পরিণত হয়েছে। এখন আমরা মূল প্রবন্ধে ফিরে আসি। তোমরা তোমাদের বইয়ের 67 পৃষ্ঠা খুলে দেখি। 67 পৃষ্ঠা বাংলা সনের প্রথম মাসের নাম কি? বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালি নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের সকল জাতিরই উৎসব, আনন্দের উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছ্বাসই নয়, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। আমরাও সুখ শান্তি সমৃদ্ধ কল্যাণের প্রত্যাশা নিয়ে মহাধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি। একে একে অন্যকে বলি শুভ নববর্ষ। বাংলা নববর্ষ হচ্ছে আমাদের প্রধান জাতীয় উৎসব। প্রতি বছরে এই উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে। বাংলাদেশে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসায় এই উৎসব উদযাপিত হয় তার কারণ হচ্ছে পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এই উৎসব পালন করতে দেয়া হয়নি। বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী। সে বক্তব্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বই থেকে খেয়াল করো, সংস্কৃতি পৃষ্ঠা দেখো। সেই বক্তব্য ছিল বাঙালির সংস্কৃতির উপর এক চরম আঘাত। বাঙালি তার সংস্কৃতির উপর এই আঘাত সহ্য করেনি, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল বাঙালির এই উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে, কিন্তু সেই দাবি অগ্রাহ্য হয়েছে। ফলে পূর্ব বাংলা বাঙালি ফুসে উঠেছে, সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদে। এইভাবে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন। 1954 সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুলভাবে
পরাজিত করে যুক্তফ্রন্টের সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী ও বাঙালি বাঙালিদের জনপ্রিয় নেতা ছেড়ে বাংলা একে ফজলুল হককে সরকার বাংলার নববর্ষে ছুটি ঘোষণা করে এবং দেশবাসীকে চোখ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সেটা ছিল বাঙালির তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন, কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি। যুদ্ধফ্রন্ট ভেঙে দিয়ে এবং সামরিক শাসন জারি করে তা সাময়িকভাবে রুখে দিয়েছিল স্বৈরাচারী পাকিস্তান সরকার। তবু পূর্ব বাংলার বাঙালি পিছু হটেনি, সরকারিভাবে আর নববর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান আমলে, কিন্তু বেসরকারিভাবে উদযাপিত হয়েছে প্রবল আগ্রহ ও গভীরতর উৎসাহ উদ্দীপনায়। এর মধ্যে সবচেয়ে সুসংগঠিত এবং সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়া নয়। 1967 সাল থেকে লন্ডন পাকুর বলে ছায়ানব নববর্ষের যে উৎসব শুরু করে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় বাঙালির পরিবেশে এখন তা জনগণের বিপুল আগ্রহ উদ্দীপনায় অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। রাজধানী ঢাকার নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রার মুখোশ কাপড় সহ যেসব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিজ্ঞার চিত্র বহন করা হয় তাতে আবহমান বাঙালিত্বের পরিচয় এবং সমকালীন সমাজ রাজনীতির সমালোচনা থাকে। এবার আমরা বাংলা সনেও নববর্ষ উদযাপনের কথা বলি। বাংলা সনের ইতিহাসে কোনো সুস্পষ্ট ভাবে জানা যায়নি, তবে অধিকাংশ ঐতিহাসিক এবং পণ্ডিতই মনে করে মোগল সম্রাট আকবর চন্দ্র খ্রিস্টের সঙ্গে ভারতবর্ষের ষোড়শনের সমন্বয় করে 1556 সাল বা 992 খ্রিস্টিতে বাংলা সন চালু করেন। কত? 1556 সাল বা 992 খ্রিস্টিতে বাংলা সন চালু করেন। আধুনিক গবেষকদের মধ্যে কেউ কেউ মনে করেন বা মহাপতি আকবর সর্ব ভারতীয় যে ইলাহী সন প্রবর্তন করেছিলেন তার ভিত্তিতে বাংলায় আকবরের কোনো প্রতিনিধি বা মুসলমান সুলতান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন, সেজন্য একে সং বা সাল বলে উল্লেখ করা হয়। সং কথাটি হচ্ছে আরবি আর সাল হল ফার্সি। এখানে সং বা সালে ব্যাপকভাবে চালু, তবে বঙ্গাব্দ কেউ বলেন কেউ কেউ। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা চালু করেন পূর্ণ অনুষ্ঠানে। পয়লা বৈশাখে প্রজারা নবাব বা জমিদারের বাড়িতে আমন্ত্রিত হতেন, তাদের মিষ্টিমুখ করানো হতো, পাংশুপাড়ির আয়োজনও থাকতো, তবে তার মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায়। মুর্শিদাবাদে নবাবেরা এই অনুষ্ঠান করতেন, বাংলার জমিদারেরাও করতেন, জমিদারেরাও এই করতেন এই অনুষ্ঠান। জমিদারি উঠে যাওয়ায় এই অনুষ্ঠান এখন মুক্ত হয়েছে। পয়লা বৈশাখে তৃতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হাল খাতা। এই অনুষ্ঠানটি করতেন ব্যবসায়ীরা। বাংলাদেশ কৃষি প্রধান, তাই ফসলের মৌসুমে ফসল বিক্রির টাকা হাতে না এলে কৃষক সহ তাই কেউ নগদ টাকার মুখ খুব একটা দেখতে পেত না, ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে না কিনে তাদের উপায় ছিল না। পয়লা বৈশাখের হাল খাতা অনুষ্ঠানে তারা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন, অন্তত আংশিক পরিশোধ করেও নতুন বছরের খাতা খুলতে। হালকাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন, দুধ তুলা চালানো হতো, মিষ্টিমুখ করানো হতো গ্রাহক বা খরিদ্দারদের, হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে বকেয়া আদায় এবং উৎসবের আনন্দ উপভোগ দিয়ে সম্পন্ন হতো। হালখাতাও এখন আর তেমন সাড়ম্বরভাবে উদযাপিত হয় না। এখন মানুষের হাতে টাকা পয়সা নগদ টাকা পয়সা আছে, বাকিতে পিকি কিনি এখন আর আগের মতো ব্যাপক আকারে হয় না। বাংলার অবশ্যই আরেকটি প্রধান অনুষ্ঠান হল বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থানে বৈশাখীর প্রথম দিনে বার্ষিক মেলা বসে। এইসব মেলার অনেকগুলো বেশ পুরনো,
এই মেলাগুলোর মধ্যে খুব প্রাচীন ঠাকুরগাঁও জেলার রানীশংকল উপজেলার নেগমর দেব মেলা এবং চট্টগ্রামের মহামনির বৌদ্ধ পূর্ণিমা মেলা একসময় এসব মেলা খুব ধুমধামের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতো। সেই মেলা এখনো বসে, তবে আগে সেই জলুস এখন আর নেই। তবে আগে গ্রাম বাংলায় এই বার্ষিক বার্ষিক মেলাগুলোর গুরুত্ব ছিল অসাধারণ, কারণ তখনও সারা দেশে বিস্তৃত যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে মানুষের জীবনযাত্রা ছিল স্তবিল। এখন যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একদিনের বেশি লাগে না, তা আর লাগে না, আগে তা সম্ভব ছিল না। নৌকা, ঘোড়ার গাড়ি, গরু মোষের গাড়িতে মানুষ বা পণ্য পরিবহনে বহু সময় বা কয়েকদিন লেগে যেত। এখন নতুন নতুন পাকা রাস্তা বা দ্রুতগতির যানবাহন চালানো হয়, সেই সমস্যাও আর নেই। আগে এসব আঞ্চলিক মেলা থেকে মানুষ সারা বছর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখতো। তাছাড়া এইসব মেলা অঞ্চল বিশেষের মানুষের মিলন মেলায়ও পরিণত হতো। নানা সংবাদ আদান প্রদান, নানা বিষয়ে মত বিনিময়ের আদর্শ স্থান ছিল এইসব মেলা। আবার বাৎসরিক বিনোদনের জায়গাও ছিল মেলা। মেলায় থাকতো কবি গান, কীর্তন, যাত্রা, গম্ভীরা গান, পুতুল নাচ, নাগর তোলা সহ নানা আনন্দ আয়োজন। নববর্ষে এই তিনটি প্রধান সর্বজনীন উৎসব ছাড়াও বহু আঞ্চলিক উৎসব আছে। এদের মধ্যে চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত বলি খেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। 1960 সাল থেকে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামের নানা স্থানে এই খেলার প্রচলন আছে। এই বিখ্যাত কুস্তি খেলাকে বলা হয় বলি খেলা। আব্দুল জব্বার নামে এক ব্যক্তি এই খেলার প্রবর্তন করেন বলে একে জব্বারের বলি খেলা বলা হয়। তাহলে জব্বারের বলি খেলা বলা হয়। তাহলে কে ইয়ে করে, আব্দুল জব্বার নামে এক ব্যক্তি এই খেলা প্রবর্তন করে, তার নাম অনুসারে এটা জব্বারের বলি খেলা নামে খ্যাত। এরপর দেখো কামানীয় নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান। এটি প্রধানত কৃষকের পারিবারিক অনুষ্ঠান। তাহলে মাঙ্গলিক হচ্ছে কৃষকের পারিবারিক অনুষ্ঠান। এটা হচ্ছে চৈত্র মাসের শেষ দিনে সন্ধ্যা রাত্রে গৃহপতি কর্তৃক এক হাড়ি পানিতে স্বল্প পরিমাণ অপক্ষ চাল ছেড়ে দিয়ে সারা রাত ভিজতে দেন এবং তার মধ্যে একটি কচি আমের পাতাযুক্ত ঢাল বসিয়ে রাখেন। পয়লা বৈশাখে সূর্য ওঠার আগে ঘর ঝাড় দিয়ে গৃহপতি সেই হাড়ির পানি সারা করে ছিটিয়ে দেন। পরে সে ভেজা চাল সকলকে খেতে দিয়ে আমের ঢালের কচি পাতা হাড়ির পানিতে ভিজিয়ে বাড়ির সকলের গায়ে ছিটিয়ে দেন। তাদের বিশ্বাস এতে বাড়ির সকলেরই কল্যাণ হবে, নতুন বছর হবে সুখ শান্তি ও সমৃদ্ধি। এই অনুষ্ঠান এখন খুব একটা দেখা যায় না। নববর্ষের উৎসব হয় নানা আনন্দময় ক্রিয়াপদ কৌতুকের মধ্যে দিয়ে। এরা বৈশাখ, সাংগ্রাই ও বিজু তিনটিকে একত্রে করে কি করে বৈশাখী নামে উৎসব করে। তাহলে কি কি নিয়ে বৈশাখ, উৎসবটা করে বা গ্রাম বাংলা নববর্ষে নানা খেলাধুলার আয়োজন করা হতো। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গঞ্জ হতো খেলা হতো, খেলা বামনবাড়িয়ে মোরগের লড়াই, কিশোরগঞ্জ হতো নেত্রকানা নারায়ণের ষাঁড়ের লড়াই ইত্যাদি। আধুনিককালের নবাঙ্গিকে বর্ষবরণ উৎসবের সূচনা হয় কলকাতার ঠাকুর পরিবারে এবং শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের উদ্যোগে। সে ধারা ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। বাংলা আমাদের নববর্ষ উৎসব বাউন্ন সনের ভাষা আন্দোলনের পর নতুন নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করে। আগে সাংস্কৃতিক সংগঠনের ছায়ানটের আয়োজনে পয়লা বৈশাখের দিনে লক্ষ মানুষের পদচারণ মুখর হয়ে
আইজনি চাই আমি আইজনের কথা বলছি। এখানে এছাড়া বাংলা একাডেমিতে বসে কেন কারুপণ্য মেলা এবং গোটা বিশ্ববিদ্যালয় এবং রমনা এলাকার পয়লা বৈশাখের দিনে লক্ষ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। নতুন পাজামা পাঞ্জাবি পরে ছেলেরা এবং মেয়ে ছেলেরা এবং নানা রঙের শাড়ি পরে নারীরা এই অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান, লোকসঙ্গীত, বাঁশির সুরে তোলে শব্দগুলো দেখো। পাকিস্তান আমল, পাকিস্তান আমল শব্দ অর্থ কি? 1947 সাল থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে, 1947 থেকে 1971 সালের পূর্ব পর্যন্ত সময়কে পাকিস্তান আমল বলা হয়। ছায়া নয় বাঙালি সংস্কৃতির চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মঙ্গল শোভাযাত্রা মানুষের মঙ্গল কামনা করে যে মিছিল করা হয়। আবহমান মানে যা আগে ছিল এখনো আছে। পূর্ণাহমানি পুণ্যের জন্য আয়োজিত যে অনুষ্ঠান। হালকাতে অর্থ হচ্ছে পয়লা বৈশাখে আয়োজিত অনুষ্ঠান বিশেষ। কবিগান বাংলা গানের বিশেষ ধারা, দুজন গায়ক পালা করে একে অন্যের যুক্তি খণ্ডন করে গানে গানে। কীর্তন গুণ বর্ণনা সংকীর্তন দেব দেবীর মহিমা বা যশ প্রচার মূলক সঙ্গীতকে কীর্তন বলা হয়ে থাকে। যাত্রা মানে প্রাচীন বাংলার বিশ্বকাল মঞ্চে নাট্যাভিনয়। বৈশাখী হচ্ছে বৈষম সংলয় বিজয়ের প্রধান এর প্রথম তিনটি পণ্যের সমাহার। ঠাকুর পরিবারের তত্ত্ব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার। বিশ্ববিদ্যালয় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বোঝানো হয়েছে। আমরা এতক্ষণ যে প্রবন্ধটি বাংলা নববর্ষের প্রবন্ধটি করেছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে অনেক এমসিকিউ পাবে তোমরা, বাচ্চা নবতীক্ষা সংক্ষিপ্ত উত্তর যেটাই বলো না কেন এখানে অনেকগুলো তোমরা পাবে। তাই এই অধ্যায়টি এই প্রবন্ধটি তোমরা ভালো করবে পড়বে এবং আন্ডারলাইন করে নবতীগুলো জেনে রাখবে। আর তোমরা এখানে আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, আমি বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ হচ্ছে তোমাদের এই বাংলা নববর্ষের প্রবন্ধের যে সৃজনশীল প্রশ্নটা আছে 73 পৃষ্ঠার, সৃজনশীলটা ভালোভাবে পড়বে এবং সৃজনশীল প্রশ্ন উত্তরটা ভালোভাবে পড়বে আর এবং এটা SW খাতায় SW পাস করে রাখবে, ঠিক আছে? আজ আমার তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। শেষ করছি।